থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে অবিশ্বাসীদের জন্য। ধন্যবাদ, ধন্যবাদ মোস্তাফিজুর স্যারকে। আমরা এবার শুনে নেব আমাদের মাননীয় সাধারণ সম্পাদক মহাশয়, প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা জনাব এবনুল ইসলাম সাহেবের কাছ থেকে দু চার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকের এই টিচার্স ট্রেনিং যে প্রোগ্রাম, তার যে মূল উদ্যোক্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন মন্ডল, এসআরটি ডিরেক্টর, এবং তার সঙ্গে আজকের যে মেন স্পিকার ডক্টর সোহেল রানা, এখানে আজকের এই অনুষ্ঠানটা সুন্দরভাবে যে পরিচালনা করছে হোস্ট জাহির আব্বাস, এবং তার সাথে সাথে আমাদের বিভিন্ন ক্যাম্পাস থেকে যারা ইনচার্জ, যারা ম্যানেজার্স, যারা হস্টেল সুপার বা যারা টিচার ইনচার্জ বা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, সেই আমার প্রিয় সাথী, এটা আমার কাছে একটা আনন্দের এই জন্যে যে আমরা কত কম সময়ের মধ্যে একে অপরের কাছে পৌঁছে যাচ্ছি, তাদের কথা শুনতে পাচ্ছি। এবং এই COVID-19 আমাদের কাছে এই সুযোগটা এনে দিয়েছে। আজকে যেটা বিষয় মূলত ইংরেজি শেখা, এটা আমরা ভালো লাগছে যে অনেকেই এটাতে ঠিক সময় হাজির হয়েছে, যদিও হাজির হতে একটু সময় লেগেছে। 10টার মধ্যে হাজির হওয়াটা উচিত ছিল, কিন্তু 10 মিনিট এদিক ওদিক হয়েছে অনেকে, আবার কেউ কেউ এখনো হাজির হয়নি। এই যে জুমে আমাদের মিটিং হচ্ছে, এই জুমের মিটিং এর যে হাজিরা, একেবারে মিনিট ধরে সেকেন্ড ধরে বলে দেওয়া যাবে, রেকর্ড আছে, প্রিন্টেড রেকর্ড, কে কটার সময় হাজির হয়েছে এবং কে কখন লিফট করেছে, বেরিয়ে গিয়েছে, কতক্ষণ সে মিটিং এ থেকেছে, এবং কার কার ক্যামেরা খোলা আছে, কার ক্যামেরা বন্ধ আছে, সবটাই রেকর্ডেড। এবং আমরা যারা যা কথা বলছি, আমাদের কথাটাও কিন্তু রেকর্ড হয়ে থাকছে। এটা থেকে আমরা যে অ্যাসেসমেন্টের কথা বলেছি, সেটা কিন্তু অনেকটা একটা রিপোর্ট, রেকর্ডেড রিপোর্ট আমাদের কাছে কিন্তু চলে আসছে। এটাতে একটা সুবিধা হয়েছে এটাই যে আমরা বিভিন্ন ক্যাম্পাসে আমরা যে কাজটা করি, সেই কাজটা করতে গিয়ে আমরা অনেক সময় যা করি তার থেকে আমরা অনেক সময় বেশি দেখিয়ে ফেলি, আবার অনেকে যা করি তার থেকে কম দেখানো হয়, মানে আমরা জানতেই পারি না কে কত ভালো কাজ করছে বা কে ভালো কাজ করছে না। কিন্তু এই টেকনোলজির সুবিধে নেওয়ার ফলে আমাদের কাছে সব রেকর্ডটা থাকছে। আমরা ছেলেদের বা মেয়েদের, ছাত্রছাত্রীদের তৈরি করার জন্য আমরা নিজেদেরকে মানুষ তৈরির কারিগর হিসেবে ভাবি, এবং সেটাই স্বাভাবিক, কারণ মানুষের সন্তানকে মানুষ করতে হয়, তারা মানুষের সন্তান জন্মেই মানুষ হয় না, তাকে হিউম্যান বিইং এর জন্য বলা হয়, এবং সেক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের টাচে থাকতে হয়, নিজেদেরকে একদিক থেকে যেমন তৈরি করতে হয়, আমরা যদি নিজেদেরকে তৈরি করতে না পারি, অন্যদের তৈরি করতে পারবো না। এবং সবচেয়ে বড় যেটা বিষয়, সেটা যে আমাদেরকে চিরকাল শিক্ষকদের লার্নার হয়ে থাকতে হবে, আমরা সবসময় শিখবো, একে অপরের কাছ থেকে শিখবো, এবং এই শেখার সময় যদি আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের অ্যাঙ্গেলটা যদি পজিটিভ হয় এবং আমাদের যদি মাইন্ডসেটটা পজিটিভ থাকে, তাহলে আমরা সব কিছু থেকে ভালোটা নিতে আমাদের পক্ষে সহজ হবে। এবং এই COVID-19-এ যে টিচাররা বাড়িতে আছেন, আমরা দেখছিলাম এই যে বেতন ঠিক করতে গিয়ে ধরে ধরে মূল্যায়ন করতে হচ্ছে, এবং সেই মূল্যায়ন করতে গিয়ে এটা বেরিয়ে আসছে যে কিছু কিছু টিচার ছিলেন যারা যখন এখানে পড়াতেন, তারা হয়তো ভালো পারফর্ম করতে পারতেন না, কিন্তু এখন তারা জুমের মধ্যে দিয়ে খুব ভালো পারফর্ম করছেন। এবার উল্টোটাও আছে, কিছু টিচার ফিজিক্যালি খুব ভালো পড়াতেন, কিন্তু এই টেকনোলজির সাপোর্টটা নিতে পারছেন না, জুমে ক্লাস করতে পারছেন না, তাদের পারফরমেন্স নেমে যাচ্ছে। অথচ সময়ের চাহিদা আগামী দিনে যে পৃথিবী আসছে কোভিড
19 এর পোস্ট কোভিড 19 যে পিরিয়ড যেটাকে নিউ নর্মাল পিরিয়ড বলা হচ্ছে, সেই পিরিয়ডে একটু টেকনোলজিক্যাল তার নলেজ যদি না থাকে, সে যদি সাউন্ড না হয়, তাহলে সে কিছুটা অচল হয়ে পড়বে। এবং সেই জায়গা থেকে আমরা নিজেদেরকে কতটা ধরে রাখতে পাচ্ছি এবং নিজেদেরকে কতটা তৈরি করতে পারছি, এটা একটা বড় বিষয়। তার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা ইংরেজি শেখা, ইংরেজি বলা, ইংরেজিতে কিছুটা হলো দক্ষতা অর্জন করা। কারণ এটা খুব পরিষ্কার, আগামী দিনে আমরা যারা এখানে শিক্ষকরা আছি, ইতিমধ্যে আমি অনেককে জানি যাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। অতএব আমরা যদি নিজেদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াতে যাই, এখন আমার ক্ষেত্রে নাতি নাতনি পোতা পুতনিদের, তাহলে খুব স্বাভাবিকভাবে আমাদের এই প্রতিষ্ঠান কিন্তু অচল হয়ে যাবে। এবং অনেক কোম্পানি যেমন বসে গিয়েছে, অনেক কোম্পানি যেমন উঠে গিয়েছে, তেমনি ভাবে এই আলামিন মিশনটা উঠে যাবে, আলামিন মিশনটাও কিন্তু বসে যাবে, অচল হয়ে যাবে। অতএব এটাকে যদি সচল রাখতে হয়, তাহলে তার সঙ্গে গতির সঙ্গে তাল দিয়ে আমাদেরকে তৈরি করতে হবে। এটা আমাদের কাছে একটা গ্রেট অপরচুনিটি যে নিজেদেরকে যদি আমরা পাল্টে নিতে পারি, নিজেদেরকে যদি আমরা তৈরি করে নিতে পারি, তাহলে আমরা যে পরিবর্তন মিশন যে তাকে পরবর্তীতে যে পরিবর্তনটা নিয়ে আসবে, সেখানে নিজেকে ফিট করাতে পারবো। এবং আমি আগেও বলেছি যে ইংলিশ মিডিয়ামের সংখ্যা এখন আমাদের বাড়ছে, আগামীতে বেশ কয়েকটা ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের হবে। তার সাথে সাথে কিছু ক্যাম্পাস থাকবে যেখানে আমরা বাইলিঙ্গুয়াল, পুরোপুরিভাবে বাইলিঙ্গুয়াল, অর্থাৎ বাংলাতে আমরা পড়াবো ঠিকই, কিন্তু তার সঙ্গে ইংরেজিতেও সাবজেক্টটা পড়াবো, ইংরেজি বাংলা দুটো মিলিয়ে যাতে সাবজেক্টটা বুঝতে পারে সেই দিকটা দেখবো। কিছু কিছু জায়গায় হয়তো বাংলাটা প্রাধান্য পেয়ে যাবে, কিছু করার থাকবে না। কিন্তু আবার উল্টোটা, যেখানে আমরা ইংলিশ মিডিয়াম রেখেছি, আমি মাইনে বেতন ঠিক করতে গিয়ে আমার এই কলম বা হাত যাই বলো না কেন, একটা অজান্তে ইংরেজি জানা মানুষদের প্রতি একটা দুর্বলতা কাজ করে আঙ্গুলের ডগাতে, সেটা কিন্তু আছেই। যখন বেতন ঠিক করা বা তার পার্সেন্টেজ করতে যাচ্ছি, তখন কিন্তু বাংলা মিডিয়ামের থেকে ইংরেজির কাছে একটু বেশি যাচ্ছে। তার কারণ কারণ খুব পরিষ্কার, আমরা দেখছি যে ইংলিশ মিডিয়াম থেকে যে রেভিনিউটা আসে, বাংলা মিডিয়াম থেকে সেই রেভিনিউ কিন্তু সেই লেভেলে এক হয় না, অনেক কম হয়। অর্থাৎ বাংলা মিডিয়ামের কাছ থেকে যে আমরা আয়টা করব, তার তুলনায় ইংলিশ মিডিয়ামে আয় বেশি। অতএব আয় যদি বেশি হয়, তো ব্যয় বেশি করতে হবে। স্বাভাবিকভাবে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন বা যারা কনভেন্ট থেকে পড়ে এসেছেন বা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে ইংরেজিটা দখল নিতে পেরেছে, তাদের ক্ষেত্রে আমরা যদি একটু বেশি বেতন না দিই, তাহলে কি ধরে রাখতে পারবো না। খুব সহজ করে যদি বলি, তাহলে একেবারে সহজ হিসাব যে আমরা কোনো ক্ষেত্রে যদি বাংলা মিডিয়ামে যা বেতন আমরা ভাববো, ইংলিশ মিডিয়ামে বেতন দিতে গেলে একই লেভেলের টিচার, মানে যদি এ গ্রেডের টিচার দেখি, তাহলে সেখানে আমরা বলা যেতে পারে যে 30-50% বেশি স্যালারি তাকে দিতেই হবে, তা নাহলে ইংলিশ মিডিয়ামে ভালো টিচার আমরা পাবো না। খুব সহজ হিসাব হলে 10,000 টাকা যদি আমরা স্যালারি দিই, তাহলে আমরা 13-15,000 টাকা একটা এ গ্রেড বা এ প্লাস গ্রেডের টিচারকে ইংলিশ মিডিয়ামে আগামী দিনে বেতন দিতে হবে, যা ফ্লুয়েন্সি আছে ইংরেজিতে এবং পুরোপুরিভাবে যে দক্ষ, নির্ভুল ইংরেজি শেখাতে পারে, বলতে পারে এবং তার নিজের সাবজেক্টটা ইংরেজিতে বোঝাতে পারে। অর্থাৎ সেই জায়গায় এটা আমাদের কাছে এটা একটা অপরচুনিটি যে আমরা কত সহজে ইংরেজি শিখতে পারি, বুঝতে পারি, সেটা আমাদের দেখার। এবং আমি দেখছিলাম যে বিভিন্ন জায়গায়, মানে আমি নিজেও এই একেবারে আমার জীবনের শেষ লগ্নে এসে, শেষ অধ্যায়, আমি বারবারই এটা মনে হয় খুব স্বাভাবিক যে জীবনকে যদি আমরা 3টে অধ্যায়ে ভাগ করে নিই, 25 করে যদি ভাবিয়ে 25 ইয়ার্স নিজেদেরকে গড়তে সময় লাগে, তার পরের 25 বছর একটা একেবারে ফুল মোশনে আমরা কাজটা করতে পারি, আর তার পরের 25 বছর সেই অভিজ্ঞতা নিয়ে বাকিটা দিতে পারি, তারপরে একটা গ্রেস টাইম যদি 75 থেকে 100 মানুষের খুব কাজ করার সুযোগ থাকে না। তো আমার সেদিক থেকে দেখতে গেলে তো আমি শেষ অধ্যায়ে আছি, আর যদি 4 ভাগও করি তাহলেও শেষ অধ্যায়। তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি যে আমার কর্মজীবনের একেবারে শেষ ফেজে এসেও এখন আমাকেই ইংরেজি শিখতে হচ্ছে বা বলতে হচ্ছে, কোথাও কোথাও একটু বলি বা প্র্যাকটিস করছি বা শোনার চেষ্টা করি, এবং শোনাটা তো আমার এখন একেবারেই সহজ মনে হয়, ইংরেজিটা বুঝতে কোনো অসুবিধা হয় না, বলাতে হয়তো ফ্লুয়েন্সি আসে না কিন্তু বুঝতে কোনো অসুবিধা হয় না, বরং অনেক সহজ হয়ে গিয়েছে। তা আমার যদি রিটায়ারমেন্ট করার হওয়ার পরেও যদি আমার এই ইংরেজি শেখার ইচ্ছেটা থাকে,
আমার মাইনে পাওয়ারও ব্যাপার নেই, মাইনে বাড়ারও ব্যাপার নেই, আমার আগামীতে আর ওরকম কোনো ব্যাপারই নেই। তা সত্ত্বেও যেখানে আমার নিজের ইংরেজি শেখার ইচ্ছে বিদ্যমান, সেখানে আমার যারা ইয়াং স্টার এখানে বসে আছে তাদের ইংরেজিটা শিখতে হবে, এটা তো তাদের নিজেদের প্রয়োজনে শেখাটা দরকার। এবং সেই জায়গা থেকে আমি নিজে আল্লাহ যদি করান, আমি দেখতে একদম চোখের সামনে দেখতে পাচ্ছি যেমন ইংলিশ মিডিয়াম ক্যাম্পাস গুলো ঠিক বেড়েছে, তেমনি ভাবে বেশ কয়েকটা বাংলা মিডিয়ামকে কনভার্ট করতে হবে ইংলিশ মিডিয়ামে, সেটাও কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। অতএব আমাদের COVID-19 যেমন আমাদেরকে অনেককে সচল করেছে অনেক বেশি, আবার অনেককে অচল করে দিয়েছে। এই বেতন দিতে গিয়ে আমরা বলেছিলাম না যে 45% দেবো যাদের কাছে কিছু পাচ্ছি না, সেটা নন টিচিং স্টাফও যেমন আছে, টিচিং স্টাফও আছে যাদেরকে 45% দিতে হয়েছে, কোনো ভূমিকা তাদের নেই। কারণ তারা এই পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই নতুন পরিস্থিতিতে তারা নিজেদেরকে কোনোভাবেই কোপ করতে পারছেন না। ঠিক একইভাবে যারা ভালো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে করতে হচ্ছে, গতবারে যা করেছিলাম তার থেকে বেশি করে করছি। তো সেই জায়গা থেকে এই এটা যদি চলতে থাকে আরো 6 মাস, হয়তো চলবেও, কারণ আমরা ধরেই নিচ্ছি এই 2021 খুব কিছু স্বাভাবিক হবে বলে মনে হয়নি, একটু একটু হবে। 5 থেকে যে হস্টেল সেটা খুলতে 2022, এবং 2022 আমরা প্রথমে খুলতে পারবো কিনা জানি না, তবুও ধরে নিচ্ছি 2022 গিয়ে ইনশাল্লাহ সেটা খুলবে। এবং তখন কিন্তু এই অনলাইনের মধ্যে দিয়ে, এই ট্রেনিং প্রোগ্রামিং এর মধ্যে দিয়ে, এই রেকর্ড রাখার মধ্যে দিয়ে নানান ভাবে আমাদের কাছে ডেটা বেসড তৈরি হয়ে যাবে। একদম ডেটার ভিত্তিতে আমরা মূল্যায়ন করতে পারবো কোন টিচারের কোন লেভেলের মধ্যে পড়ছে। এবং খুব পরিষ্কার কথা, আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে যে আমরা আমাদের অবস্থার জন্য অপরকে দায়ী করি, কিন্তু আমার নিজের অভিজ্ঞতা, আমি যেটুকু শিখেছি যেটুকু বুঝেছি সেটা হচ্ছে যে আমার অবস্থার জন্য আমি কিন্তু মূলত দায়ী। অর্থাৎ আমার যে চিন্তা ভাবনা, আমার যে মাইন্ডসেট, আমি কেমন করে ভাবছি কেমন করে নিচ্ছি, তারপরে নির্ভর করছে আমার অবস্থাটা কেমন হবে। অবস্থা মানে একেবারে তার সঙ্গে সবকিছু জড়িয়ে আছে, আমার আর্থিক অবস্থা, আমার সামাজিক অবস্থা, আমার অন্যান্য যে পরিস্থিতি, যে কোনো ক্ষেত্রে যে কোনো অবস্থা দিক থেকে, গুরুত্বের দিক থেকে, মর্যাদার দিক থেকে, সব জায়গা থেকে, এমনকি আমার আমি কত পিসফুলি বাঁচতে পারছি, আমার সংসার জীবনটা কত সুন্দরভাবে চালাতে পারছি, আনন্দের সঙ্গে বাঁচতে পারছি, যে প্রতিষ্ঠানে কাজ করছি সেই প্রতিষ্ঠানে কত আনন্দের সঙ্গে কাজ করতে পারছি, সবটার জন্য দায়ী কিন্তু আমি। আমার নিজের যদি পজিটিভ মাইন্ডসেট থাকে, আমি যদি পজিটিভলি থিঙ্ক করতে শিখি, তার প্র্যাকটিসটা যদি করতে পারি, এবং এই পরিস্থিতি যেভাবে গড়েছে, একটু সাইলেন্ট করুন না, একটু কথা বলে বাড়ি গিয়ে, তো আমাদের এই এই যে পৃথিবী যে দ্রুত পাল্টে যাচ্ছে, সেই দ্রুত পাল্টানোর সঙ্গে যদি আমরা নিজেদেরকে পাল্টে না নিই তাহলে কিন্তু আমরা টিকতে পারবো না। আমি তো এখন এই COVID-19 এই সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে বিশাল স্বপ্ন, বিশাল জগৎ দেখতে পাচ্ছি। এবং আল্লাহ যদি সুস্থ রাখেন তাহলে আগামী দিনে আপনারাও দেখতে পাবেন যে এই কমার্সের মধ্যে, ডিসেম্বরের মধ্যে কি বিশাল পরিবর্তন হবে, যখন খুলবে, যখন ওপেন হবে ক্যাম্পাস গুলোতে একবার ঘুরে দেখবেন যে তার পরিবর্তন শুধু বাহ্যিক না, তার তার অভ্যন্তরীণ পরিবর্তনটাও কিন্তু চোখে পড়বে। টিচাররা কত ট্রেন, ম্যানেজার্সরা কতটা ট্রেন হয়েছে, এবং প্রতিষ্ঠানের ভিতরে যে আনুষাঙ্গিক যে ইন্টারনাল যে ডেভেলপমেন্ট সেটা কতটা হয়েছে সেটা বুঝতে পারবেন। এবং সেটা মাথায় রেখে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামগুলো হচ্ছে প্রতিদিন। আমরা এই ট্রেনিং এর জন্য বিশেষ বিশেষ এক্সপার্টদের এখানে নিয়ে আসব। আমি আশা করব যে সেই সেগুলো আপনারা সকলে মন দিয়ে শুনবেন। আর আমরা বিভিন্ন সময় আমি দেখছি তো যে গিয়াস এবং তার টিম বা আরো বিভিন্ন ক্যাম্পাসও আছে যাদের যারা খুব ডেডিকেশনের সঙ্গে কাজটা করছে, এবং ডেডিকেশনের সঙ্গে কাজটা যদি করা যায়, ভালোবেসে যদি কাজটা করা যায়, তাহলে কত কাজ করা যায় আমরা নিজেরাও কল্পনা করতে পারবো না। তো আজকে আমাদের মাঝে আমাদের এক ছাত্রকে আমরা পেয়েছি যে মূলত ইংরেজি শেখানোর ক্ষেত্রে বা ইংরেজি বলার ক্ষেত্রে যার কথা আমরা শুনবো। আমি একদিন ওর ক্লাস একটু শুনেছিলাম যে কত সহজ ভাষায় ইংরেজি শেখানো যায় সেটা দেখছিলাম। যে কালকে একটা আমরা সেমিনার শুনছিলাম, সেই সেমিনারের একটা কথা ভীষণ মনে দাগ কেটেছে যে একজন একজন গিটার বাজাচ্ছে বা পিয়ানো বাজাচ্ছে, আমরা সাধারণত ওই গিটারের তারে কিন্তু সুরটা নেই, সুরটা আছে তার আঙ্গুলে। অতএব সেই সেই জায়গা থেকে
আমরা যে কেউ যারা এক্সপার্ট হয়ে উঠি, যে আমরা যখন কাজের মধ্যে দিয়ে ভালোবেসে যখন কোনো কাজটা করি এবং সেই কাজের মধ্যে যখন ডুবে যাই, তখন মেশিনটা বড় হয় না, টুলসটা বড় হয় না, তখন আমার ভিতরের যে মেকানিজমটা আছে সেটাই বড় হয়ে যায়। আমি দেখেছি যে ডক্টর সোহেল রানা যখন ইংরেজি আমাদের এখানে কয়েকজন টিচারদের নিয়ে বসেছিল, তো ওর কাছে সেই ওরকম গিটার বাজানোর মতো তার আঙ্গুলের ছোঁয়া পেয়ে যেমন তার ধ্বনিটা আমরা শুনতে পাই, ঠিক তেমনি ভাবে কত সহজে কত সহজ ভাবে ইংরেজিটা শেখানো যায় ওর কাছে খেলার মতো। এবং ও আমাদের এই ছাত্র হিসেবে প্রথমে প্রথম দিককার ছাত্র মুর্শিদাবাদের ডুমকল থেকে এসেছিল, এবং ও সায়েন্স না পড়ে আর্টস পড়তে গিয়েছিল এবং ইংরেজিটা ওর ভালো লেগেছিল, ফলে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে ও ইংলিশ নিয়ে পড়াশোনা করে, ওখানে অনার্স এবং এমএ করে, এবং ও ইংরেজিতে ও পিএইচডিটা কমপ্লিট করে এবং খুব অল্প সময়ের মধ্যে, যেটা মনে হয় রেকর্ড আলিগড়ে যে 2 বছরের মধ্যে পিএইচডি ও যে যে টপিকস এর উপরে করেছে, যে বিষয়ের উপরে, তাতে খুব কম জন মনে হয় পেরেছে, সম্ভবত একটা রেকর্ডও করেছে। সেই জন্য ওর পিএইচডিটা ও কমপ্লিট করে 2 বছরের মধ্যে পিএইচডিটা কমপ্লিট করতে পেরেছিল, এবং ও বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিজান ইউনিভার্সিটি সৌদি আরবিয়া, সেখানে 10 বছর ধরে ও অধ্যাপনা করছে। এবং ওর যে বিভিন্ন বই পাবলিশড হয়েছে, 4টে বই জার্মান পাবলিশারের কাছ থেকে প্রকাশিত হয়েছে, 18টা রিসার্চ আর্টিকেল ইন্টারন্যাশনাল লেভেলে বেরিয়েছে, এবং ও পার্টিসিপেটেড অ্যান্ড প্রেজেন্টেড পার্সোনাল পেপার দুবাই, থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে ও পেপার সাবমিট করেছে আর প্রেজেন্টেশন দিয়েছে, আর ও রাশিয়া এবং জাপানে ও ইনভাইটেশন পেয়েছে। তো আমাদের একজন ছাত্র হিসেবে ডক্টর সোহেল রানার জন্য আমাদের গর্ব হয় যে আমরা একটা কথা আমরা বলতাম, আমরা এই যে এই ডক্টর সোহেল রানা বলছি, কিন্তু এই ডক্টর ডিআর দিয়ে আমরা এখন অনেক ছেলের নামের পাশে ডক্টর বসে গিয়েছে, কিন্তু একেবারে বাস্তব যেটা, যে এই ডক্টর মানে ডক্টরেট আর ডক্টর মানে ডাক্তার যেটা আমরা বলি, এই এই ডাক্তারদের ক্ষেত্রে আমরা যে সার্ভিসটা পাই, তাদের যে কাজের যে এরিয়া, মূলত আমাদের যে হাজার হাজার ডাক্তার হয়েছে, সেই হাজার হাজার ডাক্তার তারা কিন্তু এই একটা সাবডিভিশনে কিংবা একটা ব্লকে কিংবা আমাদের রাজ্যে বা রাজধানীতে তারা সার্ভিস দিচ্ছে। এবং সব মিলিয়ে যদি দেখি, একটা ডাক্তার তার তার যে জীবনে যে সার্ভিসটা দেবে, গোটা রাজ্যের ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ক্ষেত্রে সে সার্ভিস দেবে, তার সার্ভিস এরিয়াটা হচ্ছে পশ্চিমবাংলা মূলত। কেউ কেউ হয়তো পশ্চিমবাংলার বাইরে গিয়ে ভারতবর্ষে আরো অন্য কোথাও সার্ভিস দিতে পারে, পৃথিবীতে হয়তো কে দু একজন দেবে সেটা আলাদা কথা, কিন্তু মূলত আমরা তাদের যে সার্ভিস এরিয়া সেটা একটা গণ্ডির মধ্যে। আমরা যারা শিক্ষকতা করি আমাদেরও তাই, আমরা যেখানে পড়াচ্ছি আমাদের যে ছেলে মেয়ে তারা কিন্তু একটা গণ্ডির মধ্যে থাকে, কিন্তু যারা রিসার্চ স্কলার যারা গবেষণা করে তারা একেবারে প্রথম সারির মানুষ, প্রথম সারির মানুষ এই জন্যে যে তারা তাদের যে আবিষ্কারের মধ্য দিয়ে যে সূত্র বেরোয়, যে পদ্ধতি বেরোয়, সেটা কিন্তু গোটা বিশ্বের মানুষের সম্পদ হয়ে ওঠে। ফলে সে যে বিষয়ের উপরেই গবেষণা করুক না কেন, গবেষণার মধ্য দিয়ে যে যে নতুনত্ব নিয়ে আসে, নতুন কিছু আবিষ্কার করে, সে পদ্ধতি হোক বা কোনো থিওরি হোক বা কোনো কিছু হোক, সে তার সুফল কিন্তু বিশ্বের মানুষ পায়। সেই জন্য যারা ডক্টরেট করে, যারা রিসার্চ স্কলার, যারা গবেষক, তারা বিশ্বের সম্পদ, তারা বিশ্ব নাগরিক। এবং সেই জায়গা থেকে আমরা ডক্টর সোহেল রানাকে পেয়েছি, আমাদের এরকম একজন ছাত্র যে যে যার গুরুত্ব একটা সামাজিক দিক থেকে এবং শিক্ষাক্ষেত্রে তো বটে খুবই অন্যতম। আমরা তার কথাটা শুনবো এবং আমি আশা করব যারা আমরা আছি মন দিয়ে শুনবে এবং ভিডিও খোলা রেখে, কারণ ভিডিও খোলা থাকলে যেটা সুবিধে, যে পড়ায় যা তার মাঝে মাঝে ভিডিওগুলো দেখলে বুঝতে সুবিধে হয়, বিশেষ করে যারা শিক্ষকতা, আমরা সবাই তো শিক্ষক, ছাত্র বা ছাত্রীরা যদি আমাদের দিকে তাকিয়ে মন দিয়ে কথাটা শোনে তাহলে তখন কথাটা একরকম বেরোয়। আর কেউ যদি স্টিল একটা ফটো দিয়ে দেয়, আমি কারো কারো স্টিল ফটো দেখলে আমার নিজের খুব বিরক্ত লাগে, খুব হাসি মুখের একটা খুব স্টিল ফটো দিয়ে দিল আর সেটা কিন্তু খুব একটা ভালো লাগে না, কিন্তু লাইভ ফটো, এই যে নড়াচড়া করছে, এই যে তোমাদের সবার লাইভ ফটো, কারো মুখে হাসি আছে, কেউ নড়াচড়া করছে, এই লাইভ থেকে বোঝা যায়, চোখ থেকে বোঝা যায় যে তোমরা মন দিয়ে শুনছো না শুনছো না।
তো সেই জায়গা থেকে আমি চাইবো যে তোমরা ভিডিওটা ওপেন করে রাখবে এবং ডক্টর সোহেল রানার কথা আমরা তোমরা শুনবে, আমিও শুনবো কিছুটা, কিন্তু আমার নিজের কাজ আছে, আমি পরে ভিডিওটা রেকর্ডেড এটা শুনে নেব, কিন্তু আছি আমি যে একবারে শুনছি না, আমি তোমাদেরকে বললাম ভিডিও খোলা রাখতে, কিন্তু আমার ভিডিও হয়তো বন্ধ থাকবে কারণ আমার এখানে সামনে কিছু কাজের লোক চলে এসছে, তাদের কাজটা করতে হবে, সেই জন্য কথা শুনবো, কিন্তু আমি বলেই নিচ্ছি যে আমার ভিডিওটা বন্ধ রেখে শুনবো। আর সেক্ষেত্রে যেন বলো না যে আপনি বললেন আর করছেন এক তা না, আমার তো এটার মধ্যে আমি শুনে নেব, পরে রেকর্ডেডটা মূলত শুনে নেব। তো আমি চাইবো যে এখন আমরা ডক্টর সোহেল রানার কাছ থেকে শুনে নিই। ডক্টর সোহেল রানা, You are not audible. Kindly mute yourself. You are not audible. Unmute yourself. Unmute option. Unmute option. Doctor. Please speak. You are not. You will be audible. All right. Thank you very much. Assalamu alaikum and good morning to everyone. Hope you all are doing well. First of all, I'd like to fill my congratulations, sir. Just kidding. Thank you very much, sir, for giving me this opportunity for this wonderful discussion. And I'm really feeling honored to be part of this wonderful discussion. So. I don't need to introduce myself because sir already introduced about me. I have my long biodata, so it will take time. So I'm here about it directly. So the main part for today's topic is communication skills, right? So first of all, we have to clear about what is communication. Simply, communication means to communicate with others, right? So who is playing the role of how to communicate? Take for example the language. Language is the main part. The main part, language. Language is the code of communication. Now we have to clear that what is language first. Language means simply the via code of communication. Okay, it may be gesture, it may be body, gesture or body language, or maybe signs or whatever. So the first point is that. Do you think that communication means only to speak language and by language only you can communicate with the others? Definitely no. Let me give you one example. Suppose you are driving, okay, and there is one signal, right? So if in a traffic signal, if you see the red light, that means what you will do? Definitely you will stop, right? So if it is green, then what you will do? You can go. And if it is yellow, that means you have to slow down. So if you think about the communication here, this traffic signal, green, red, yellow, they are not speaking with me, but still they can communicate with others. That means you have to stop. If green means you can go, or yellow means you can slow down. So this is the part of communication, right? Now, my second part is that, just listen to me carefully. If I ask you, did it? I'm sure that 90% of you will not recognize that what I'm saying or what I'm asking, right? So if I say, did you eat? Then definitely your answer will be, yes, we ate, right? Now the point is that, when our target is communication, if you say that, did it, that means you have to go to America, not India. So two points. First, whenever you will speak, you have to make sure the target audience to whom I am talking about. And the second thing, the place where I am speaking. You cannot speak like this to a taxi driver. Hey, taxi, you want to go to airport? I am very busy. My flight will be at 10 o'clock. So what taxi driver will do? Maybe he will not interested to take you and maybe he will use some slang language for you.
But if you ask the taxi driver that, hey, taxi, airport, 50 rupees, go, then he will be happy. Of course, you are not using the proper language, proper grammar, but he will be very happy because at least he can understand what you are asking. So similarly, one American, maybe he is in India right now, and you are talking with him, and you are speaking like, hey, Tom, how are you? Are you hungry? Maybe you will be not happy. Oh, these Indian people, they don't know English. So the point is that two things you have to take care: the person to whom I am speaking and the place where I am speaking. This is very, very important. Right now, I am speaking in front of you, and definitely you can see that the way I am speaking, it is, you will feel that I am speaking like a Bengali language, right? And another point is that as a scholar, I find out that sometimes we don't need to show ourselves. This is not necessary. You see, you have to use the proper grammar. You have to use the proper language, simple language, so that my target audience can understand very clearly. That is the main target. Okay, so that's why sometimes if I ask you that, there is another part I would like to discuss with you, that now, do you think that English is very, very a difficult language? How many of you think that English is a very difficult language? Yes. Do you think that English is a very difficult language? At least one person, if you allow to talk with me, then I'll be more perfect then. All right. So how many of you think that English is a very, very difficult language? Maybe 70 to 80%, or maybe some, I know that some people, they can speak very fluently. Okay. My point is that, where is the problem? Why we are feeling problem that, why are feeling shy? Why we cannot speak English? This is the main problem, okay? If you think about India, as a language expert, I can easily find out myself that, take for example, my baby, okay? My baby is 6 years old, my child. So first 4 years, I taught him only the mother tongue, Bengali language, okay? This is very, very important. So you have to teach your child should know the mother language first. Okay, this is a very, very important. Second thing, if you think about India, Hindi is our national language, right? So after mother language, you have to learn the Hindi. And the third option is foreign language. But what we are doing, some parents, they are very much careful about their child and they are teaching English only from the beginning. That's not the correct way. Okay, maybe their perception is something different. So I don't know what they're thinking and maybe what they're going to do about the future of their career of their kids. But as an expert, my suggestion is that teach Bengali language first. And to learn a language, we have four skills, right? Listening, speaking, reading, and writing. So if I ask you something, suppose when I am speaking, I'm sure you can listen carefully, right? You understand carefully what I am asking. Second thing, if I ask you that, I am not speaking, so you cannot listen, right? So if I ask you, how are you? So then you can reply me, yeah, I'm fine. So listening and speaking, these two skills are together. You cannot divide it. Just like a body and soul, okay? If you cut one skill, so the other skill will lose his value. Yani, until listen something, you cannot speak. This is the main problem. Now, why I'm asking about listening and speaking and reading and writing, there is another part. For not only English language, any language, right? Any language, Hindi, Bangla, Urdu, Sanskrit, whatever you want to learn, four skills. This is very, very important. First, you have to listen carefully. Second, you have to speak properly. Third, you have to read properly. And the writing is the last option. So you may ask me that why we don't need writing sometimes. You know, I can read Quran, right? I don't know how many of you read Quran and how many of you cannot write Quran. I cannot write Quran, but
I can read Quran. Okay. So the what is the problem? So just now I am speaking English with you, right? So whatever I am speaking, you can listen carefully. I am sure you can speak also. Third thing, if I give you the newspaper or something like that, magazine, you can easily read it and you can easily write it also. So to be perfect for a language, we have four skills: listening, speaking, reading, writing. So listening is clear, reading is clear, writing is also clear. Now, what is the problem? You can also speak, but speaking, this is the problem in this skill. So if I think that it's 100%, 25, 25, 25, and 25. So 75% English is over. Then what is the problem? Problem is on that, excuse me. Sorry, I'm sorry. So what is the problem? So 75% is over because you can listen carefully, you can read carefully, and you can write carefully. Now the problem is in speaking, right? So we have to develop this skill also. Only this skill, that's it. So why you are afraid? Why people are saying that I cannot speak English, I cannot understand English? No. So how you can develop this skill? This is the point, right? So in my whole life, whatever I have done in my research, I tried to find out or I discovered so many things. So I cannot explain all, but I'm just giving you some idea that English is not our mother language, right? It's a foreign language. So it is not possible that everyone, they know all the English, right? Even if you ask me that, I have done my research in English, but that doesn't mean that I know 100% English, right? So how you can develop your speaking fluency? This is the main target. So presently in Jazan University, I am the main in charge of English club, right? So today I'm going to introduce my English club to you. So this English club will make you very clear. Yani, just a second. I will share my screen here. All right. Can you see the screen? Yes, yes. Sir, it's already enabled. The co-host has already got the film. Yeah, host, please co-host, give the co-host permission to Dr. Sohail Rana, sir. Yeah, already it is given. Let me check it again. No. Okay, let me check it again. Yes, just a minute. Yes, you can continue. Yes, it's coming. The screen is visible. So now I'm going to introduce this English club. Okay. So as I told you that listening, speaking, reading, and writing. So 75% English you already know. And among those, the remaining 25%, I'm sure that 5 to 10% you also know. So what is the problem? That you have to develop your speaking fluency, right? So how you can, this is our latest research. And I am the main in charge of the Jajan University for this English club. Okay. Of course, this English club is still not introduced in India. Okay. I'm sure that after maybe 1 year and after 2 years, it will come to India. Okay. So
this English club, first of when you will listen this English club, you can see that there is a word club, right? So you will confuse club, English club, what is this? Okay, if I club means normally it's for playing or maybe for entertainment, right? So the idea of this English club, it comes from British, okay? Because before 10 years back, lots of Saudi students, they are very much eager to learn English in a casual way, right? So whenever there was vacation, maximum student from Saudi Arabia, they flew to British or maybe America. They can easily get a visa. And the British people, for the first time, they introduced this English club. Okay, so just join this English club and enjoy an entertainment here, and side by side have fun and side by side learn English. This is the main target. Okay, now what is English club? Let's see. You see that English club is a place for language learners to use English in a casual way to improve their English fluency, right? Take for example, if you think about the Al-Amin Mission, we have 65 branches, right? So if we can manage one small room, and if we give the name that English club room, and if our target is to speak English or to learn English, then how English club will play a great role to develop your fluency? Let's see. So what is English club? English club is a place for language learners to use English in a casual way to improve their English fluency. All right. What is the advantage of this English club? The biggest advantage of an English club is to allow students to practice speaking in an informal and relaxed environment. This is very, very important. Speaking, practice speaking in an informal and relaxed environment. Why? It is very, very important, this sentence, relaxed environment. Take for example, you are introducing on English club room, but why students will go there? They don't have time. They have other job. So if our target is to give the practice of English, so we have to design the room in such a way that they should come first in that room. They should take some interest to enter that room. This is our first target. All right. Now, what is the objectives of this English club? The main objective of English club is to engage and encourage students to improve their speaking fluency. This is the first target. Second thing, each participant can get a chance to use his own words to practice English. Finally, if a student level of English is poor and he is shy to speak English, then the English club gives an opportunity to speak even without restriction to communicate with others, right? And the last one, the ultimate goal of English club is to practice English language to master its fluency, okay? And this is the last slide for this. Remember, the English speaking club is not like your regular classes, right? That you attended every day at college or schools or universities. Make sure speaking in English during session is required. Why? Because we found out that in our research that the first problem is that we are feeling shy because we don't know the grammar and we don't know the proper grammar, how to speak the English, right? And the second thing is that we are not getting the actual environment that we can speak clearly. Because nowadays we have a tendency that if you speak English, so other people will not encourage you. They will feel jealous or they are not interested to listen to your English, right? So the first thing is that the moment a student enters the English club room, he is requested to try to speak English. Why? Because as I told you already that English is not our language, this is the foreign language, so we don't know this. Is we are in the primary level, we are a beginner, so and it is not possible to use the exact grammar, exact English. So here what we are doing, the moment a student entered that room, he has to speak.
no choice. Either you know grammar or not a grammar, not a problem. You have to speak. You are bound to speak there. This is the first thing. Since it is a club, the teacher's role is to guide and make fun in the class. Until there will be some fun, students will not get the interest to enter that room. Since it is a club, the teacher's role is to guide and make fun in the class so that students can really feel interested to attend the English club. I hope this English club is clear to you, right? Now, okay. So, I hope it is clear, right? Yes. What is English clubs? It is a simple room. The moment you will enter the room, you have to speak, no choice. If you don't know grammar or grammar, not a problem there. Now, this is the, I will come and I will discuss the topic that, yeah, teacher, you are saying that grammar is not important. How can it's possible? Maybe English language will lose its value if you will not use the grammar, right? As a linguist, yani as an expert in research, we found out that sometimes we don't need grammar. Our first target is to communicate with the others, right? I already told you two things, the person to whom I am speaking and the place you have to take care. Then we can speak English, right? Right now, whatever I am speaking, if I will be in Saudi Arabia, then how I will speak there? Dr. Sohail, what do you know about this? Are you okay? What do you want? Da and ta. These two sounds is very, very important in Saudi Arabia. Okay. So when I will be there, I have to speak like them. Right now, I am in West Bengal, so I have to speak like this. If I go to America, I have to speak like them. Hey, I have to go more fast, okay? Maybe you will not catch me on that time. But the best English I have ever heard, that is in my Thailand visit in 2015. How they speak. Such a wonderful way to speak English over there. Just listen to me. I was hungry on that time and I was looking for the food. So one lady came and she was asking me, Dr. Sohail, are you hungry? Do you need any food? This is the best way of English I have ever heard. When you are speaking, all the words, all the sounds are clear. Every word, they're giving the gap so that the other person is very clear whatever they're speaking. And what is the great benefit to speak like this? You are getting time to translate. Okay. How are you? There is no gap, right? So when you are saying, how are you? You are giving some time. That means you have the some time to translate the sentences and they are using the accurate English. Okay. Of course, in India, we don't have so much time and we are very fast. This is our first life. Okay. So this is their culture to speak English like this. Now, while I was there, grammar, right? So in our study, sometimes we don't need grammar. Why we don't need grammar? This is the best way to develop your fluency, right? You know, when I landed in Saudi Arabia in 2010-11, how the students will communicate it with me? Teacher, how are you? Teacher, I go. Teacher, you come. Teacher, I sit. You see, there is no grammar, but everything is clear. Before 10 years, very few of them can speak English, but nowadays, 80% of students are speaking English, right? How they develop? Because you see that in Saudi culture, 60 to 70% people are from outside. And there is no choice. Every shops, every shopping malls, you have to speak English. In all the stops, maximum they're speaking English, okay? So, and nowadays, because of Saudiization, Saudi people are getting lots of opportunity for the job, right? And this is the main criteria that you have to have speak English, otherwise you will not get a job. So the point is that they were bound to speak.
and they are not following the grammar. Their first target is to communicate with the customer, communicate with the people. Okay. Now, again, I am saying that when I am saying that we don't need the grammar in our primary level, so English language will lose its value. No. Take, for example, I'm giving another example. So I'm sure that many of you are chatting in mobile, right? So GR8, that means great. Welcome, WLCM, welcome, you are using. Now look, the problems, not the problems. When you are chatting with your friends like GR8, see you soon, okay? CM, come, SN, soon, OIC, like this. You are using, right? Actually, it is wrong. You are not using the proper language. Is it a language? Of course, no. But your other party, he is accepted. He is accepting. And he has no problem with this. He can easily understand your message, right? Now, the problem is that, take for example, right now I am using GR8, CL, call, whatever. It is not a language. Okay? But my other party, now why it is successful? Because my other party, he is not complaining to me that you are using the wrong language. It is not a proper spelling. In our survey, we have found that 60% of youngsters, they are agree with this. They are ready to accept this. They don't have any problems. But who are above 50 or who are above 60 years old, they are not accepting it because that is the old generation. The new generation, they are clearly accepting this, but the old generation are not accepting. They are saying that, oh no, if you will use without grammar, if you are using language, you are writing the language in a wrong spelling, no, English language will lose its value. But as I told you that 70% to 60% young generation, they are accepting it. That means right now, this is not a language, but my child, my baby, when they are growing up, right? We are already 40. So my baby, when they will accept this language, CL call, WLCM come, they will be habitual after using this. And after some time, slowly, slowly, this sign language is also will become a main language. Maybe it will create another language. This is actually called as Creole. Okay, I'm sure you'll not get understand. This is another term. So whatever right now we are using, take for example, in Kerala. If you go to Kerala, I'm sure 99% of you or maybe 90%, they don't know Keralan language, right? So in my own experience, I have found that one old lady, she was selling the coconut, right? And she has no idea about the Bengali language. So how she is communicating with me there? Hey, Babu, coconut, 10 rupees. Is it English language? Definitely no. This is not an English language and there is no grammar. This is totally wrong. But she can easily communicate with the tourist. So this kind of language is available in tourist area, right? Well, so whereas there, I was talking about the grammar. So the target is, if you are a beginner or if you are learning a language, that means for the first time, we don't need grammar. Now, why we don't need grammar? I will explain. Take for example, this dead body is alive. Just translate it. This dead body is alive. Ei morata beche ache. After some time, this room will not speak with me. Is it correct? Definitely no. My mobile is speaking with me. This pen is looking to me. Amazing, right? I'm speaking English language and the grammar is absolutely correct. But what's wrong? Meaning is not acceptable, right? Take for example, Ali. Ali is very popular, this name in Saudi Arabia. Ali is very good boy. Meaning is clear. But if I say, Ali is a good boy, the meaning is totally opposite, right? So
that's why I'm saying that our main target is to communicate with the others. If he can, he or she can understand what I am saying, that is language. That is communication. Okay. Take for example, there is another way of communication, body language. If I ask you that, definitely it is clear. I'm calling someone, right? If I touch my hand, that is blessing, right? If I touch my hand, sabas. If I do like this, that is victory. There are lots of body languages, right? Do you think that by these body languages are same in all over the world? Actually, I was also thinking that these body languages are same in all over the world. But in my Thailand experience, when I was in my flight, so I found out that they have given me one form, male and female. So definitely I am a male, so I just make it tick in the box. Okay, but later on, when I am checking the form carefully, I noticed that normally in our form, it is mentioned that please mark tick, right? But in Thailand, it is opposite. Please mark cross. If you are a male, you have to mark cross, no tick, totally opposite. Okay? So there is another experience. This means definitely yes, right? And this means no. But if you go to Thailand, be careful. This means no there. And this means yes. Okay? Similarly, in South India, whatever you will asking, hey, are you okay? Yes. Are you going there? No. They're moving their hand left and right. Okay? So body languages are not same in all over the world. There is another very, very important topic points right now, that bees dancing. Have you ever seen bees dancing? Momachi je chaker kache jik 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 kore nache. This is the latest research in language that why they are dancing like this. Actually, they are giving the command to the other bees that how much distance the nectar is available. Okay. Don't think that bees are normally dancing like this. Jig, 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 jig. Not like that. If any bees, some bees, they found some nectar in 2 kilometer or 3 kilometer away, if they can found some flower or nectar, they will zigzag dance and they will come back. That means he's giving the signal to the other bees that nectar is available in this direction and this way. This is the latest research. Now, another point is that I'll talk about the main topic for today is communication, right? So I will give you another example. We have 10 minutes only. I can see it. So communication means... You can continue till 11:25 as you have started late. okay, yes. So yeah, I'll talk about the another part of communication. You know, in Europe or America, the old ages people, yani above 60 or above 65, old lady or old guys, they're talking much, they're communicating much with their puppy rather than their kids, you know. Puppy, sit down, Tommy, come here. They're very, very busy to communicate with their pet dogs or pet, okay. Okay, so what I was talking about, yes, grammar. I was talking about grammar. Take for example, if I say that I love biryani, right? So subject, verb and object is clear. But if I say I biryani love, can you guess the, yani you recognize the message or you will say that it is a wrong English? Yes. I biryani love. Yes. How you will take this sentence? I biryani love. If is like, it wrong? It's like, who is the captain? I is the captain. I is the captain. Exactly. My target is that we are beginner. Okay. I am not asking. You see that I am not asking that who already knows and who already have master of his fluency in English. I am talking about the beginners who has no command over English. Okay. Only for them. How you can develop your fluency. Forget about grammar. I don't care about grammar. I biryani love. Absolutely correct. I can easily understand the message, right?
That's why I'm saying that this dead body is alive, ei morata beche ache, absolutely wrong. But there is, grammatically, if you think that it is absolutely correct, there is subject, there is verb, there is everything. This pen will not speak with me. This pen is speaking with me. Absolutely correct grammar. So nothing wrong. But the meaning is not acceptable. So our target is that message should be clear to my other party. This is my main target, right? Now, I was talking about that how you can develop your fluency, right? There are some way. I don't know that you can introduce English club in your branch or not, but simply, just right now, the situation is like that. If you get some success, so other party, normally some people, they are not feeling happy. Maybe they are jealous or something like that. So the point is that you will not get the proper place how to develop, how to speak English, okay? I will suggest to you, speak yourself. Don't care, speak yourself. You know, right now, whatever I am speaking English, okay, I had no fluency before. I'm giving you an example that on 2002, when I entered Aligarh University, I had no command over Hindi and Urdu, right? So 16 days, I shut my mouth, I sealed my mouth. I was feeling shy, I was afraid, I was scared. If I speak something, I had no idea, so maybe they will feel happy, I mean, laugh or something like that, okay? But after 16 days, I decided that I have to open my mouth, because until I speak, I cannot learn. Until I tell the wrong, I will not learn the right. Okay, so you will feel love that you will laugh that my first sentence was that in the Urdu background in Aligarh Muslim University. I remember one advertisement in DD News. The ye aisa waisa amla nahi hai, ye sirf dabar amla hai. So I just started my Hindi like this sentence. I first opened my mouth by this sentence. Later on, I started speaking. Within 15 days, I got the command over Hindi and Urdu. Okay. Now, how it is possible, Hindi and Urdu, or Hindi, Urdu, and Bengali, how I develop within 15 days? You know, there are two belts in language, North India and South India. In North India, four languages are very, very popular. Hindi, Sanskrit, Bengali, and Urdu. In South India, Tamil, Telugu, Kannada, and Malayalam. Okay. Now, how it is possible? If you know Bengali, it is very easy for you to accept Hindi and Urdu. How? I am calling only 10 flower names. Just Gulab, Rajanigandha, okay, jasmine, something like that. If you count only 10 flowers, you will notice that 60 to 70% flower names are same in all the languages. Okay, I'm counting in Bengali. Ek, dui, tin, char, paanch, choy, saat, aath, noy, dos, right? If I count in Hindi, ek, do, tin, char, paanch, chay, saat, aath, noy, dos. You see the similarity? 70% you will find the same things. Slightly pronunciation is different, something like that. Okay. So these four languages are very easy to accept. Okay. But in South India, similarly, Tamil, Telugu, Malayan, Kannada, Nan, Ni, Ami, Tumi, okay, Vellam, whatever. Most of the languages are 60 to 70%, they're very similar. So it is very easy for a Tamil person to accept Kannada. But the South Indian belt, they cannot accept the North Indian language. And North Indian people, they cannot accept the South Indian language. It's totally different. Okay? Now, pronunciation. Pronunciation, I will talk about the pronunciation. Why pronunciation is very, very important right now in the present world. Okay? If you don't have the proper pronunciation, that means you have to practice for this. Why I am giving more importance in pronunciation? You see that I have found in my life, I am a Bengali speaker, right? So my pronunciation is not good. And it is very difficult for me to accept the actual pronunciation for English as a British and American, okay? But in Urdu and Hindi belt,
their pronunciation is extremely good. Sometimes they are asking me, Dr. Sohail, why your pronunciation is not good? Definitely, it's a genuine question. I know that because our pronunciation or Hoshidrigi is a little bit different. And in Urdu and Hindi, Alif, Be, Te, say like this, they have the best pronunciation for English. Okay? So as a Bengali speaker, it is very difficult to, if you really want to mature your fluency, then you need practice. Otherwise, you cannot pronounce it well. Anybody can understand, if I speak English, this person is from Bengali, okay? Now, take for example, this is my last topic for this session. Take for example, one American, Tom. Take for example, Tom from America. He visited Al-Amin Mission. And he's sitting here and he's asking about one pan, P-A-N, pan, tea making pot, right? So how Tom will asking me, hey, Dr. Sohail, can you give me one pan? O chai che ki into pan. But pa, ta, and ka, these three sounds, pan, tan, can in Australia, British, and America, right? So Tom is asking me, Dr. Sohail, can you allow me one pan? So what I will give him? I will give definitely one paka, pan devo. Similarly, if I visited in America or Australia or British, and I really need a fan because the weather is hot. So how I will ask Tom? Definitely my pronunciation should be like him. Otherwise he will not feel happy that his pronunciation is not good. So I can ask you, hey, Tom, I really, it is very hard. I need a fan. You know what Tom will give me? He will give me a pen, not Tom, not fan. I hope you understand the point. Now the point is that C-A-T, cat, K-I-T-E, kite. C means ka and K means also ka. Problem. If I say in Bengali belt that I want one kite, right? K-I-T-E, kite. Okay? But when I will pronounce this sentence, I need a kite. But how Tom will pronounce it? Hey, I need a kite. So the pronunciation is totally changed. Pronunciation is totally changed means your meaning is also changed. Pan for Tom and pan for me. Okay. One simple pronunciation will make the difference of the meaning. Okay. Take for example, in some languages, in Arab belt, in Arabic language, they don't have pa sound. If I say paper, they are saying beber. Petrol, they say betrol. Petromin, betromin. Okay. Similarly, in Thailand, they don't have ra sound, ra. If I say Royal River Hotel, they say Loyal Liberal Hotel. Okay. In West Bengal, in Bengali belt, I am saying my name is Sohail Rana, but in Urdu belt, they don't have sa sound. They are saying Suhail. They cannot pronounce the actual pronunciation. Okay. My point is that single simple pronunciation differences can make the whole system change. They can change the meaning. So there is a joke in Gujarati language, they don't have ka sound, right? So one professor, he knows that in Gujarati language, they don't use the ka sound, okay? So the professor asked one lady say, Kamar. The girl is replying, Kamar. Professor, say again. Say, Kamar. Kamar. Listen carefully and tell me, Kamar. Sir, Kamar. Why you cannot speak Kamar? Then the girl is replying, Sir, main Kamar hi to bol rahi hu. Because they cannot speak Kamar. Okay. Now how we can overcome this problem, right? This is the last part.
Right now, whatever you are using the language, whatever you are writing, that is called as alphabetic writing, right? We are using A, B, C, D, E, F. If you ask me, write your name, so A, so A, G, L. If anyone name is, take for example, kite, K-I-T, so I will pronounce it as kite, but the American will say it is a kite. So pronunciation change means meaning also change. So we linguists developed another writing transcription that is not available in India right now. Maybe after some time it is going to introduce in the syllabus, okay? Now, how we can overcome this problem? Take for example, okay, so this is called as phonetic transcription, right? Alphabetic writing system we are using right now. Whatever, if I say write an essay about Macbeth, Hamlet, whatever, write a letter about notice, whatever. So if you will write by your alphabet, right? But when you are writing by alphabetic writing system, there is problem. In many countries, the pronunciation will change and the meaning will change. So this is the latest research that we developed, a phonetic writing system. That means in this writing system, one sound, only one symbol. Ka. Ka means only K. You cannot use C-A-T, cat. Ka means K. Cha. C-H. C-H means cha. But maybe in another language, it will be cha. No. C-H means only cha. Da. If there is a sound da, we are using only da. Okay? So take for example, kite. So if I write K, I, T, E, kite, okay? If you simply write K, I, T, E, kite, that means problem. Different country, different pronunciation. But if you slash like this in both sides, take for example, this two pen, okay? Like this, K, I, T, E, and there will be two slash in the first and the beginning, first and last, so that the people will understand that this is not alphabetic writing, this is phonetic writing. Then they will pronounce like the same thing what I want. K-I-T in British, America, Korea, Japan, whatever the country, they will pronounce the exact sound K-I-T, kite, if you make a slash in both sides. Okay, so this is the latest technique of writing system. It is already introduced in Saudi Arabia, but not introduced in India, but very soon it will come. So that's all. If you have any question, you can ask me. We have 5 minutes. Okay, thank you. And Jazakallah Khair to Dr. Sohail Rana. Is there any question, want to ask question? They can ask via chat or they can raise their hand. And then we would like to move to our next session. Yes. Roshan Jaman. Assalamu alaikum, sir. Assalam. Sir, thank you. Thanks a lot, sir. It's a good seminar. Sir, I have one query. Sir, I am from a village. So how do we manage my communication skill and speaking English? Just speaking English, how to manage? Sir, I understood everything. What are you saying right now? I understood. But sir, speaking now, my speaking is not very clearly. I understood my. And that is the big problem, sir. I got your point. Thank you very much for this. I like your question. Okay. Simple way. Just take. I told you that you speak yourself. Nobody will listen to you. Nobody will speak with you. This is the problem in right now. Take for example, just take this mobile. Okay, take this mobile. The simple way to speak with yourself. Oh, my mobile is Samsung. The color of this mobile is black. This is 6 GB RAM. Okay, 2 MP camera. I purchased it from Kolkata. Make 6 sentences at least. Take this column. Oh, this is the pen. This brand is from Japan. Oh, I like this pen. This is a red color and white color combination. 7, 8. It's a, okay.
Simple way, just speak yourself and you develop your English. And second thing is that, again I repeat, don't care about grammar. Start. Anish ke bolo to je ekta yaar next to Kanchan Roy. Yes, yes, please welcome Kanchan Roy. Thank you all of here attending. Sir Dr. MD Sohail Rana, I enjoy your session very much. Actually, you tell me something special in this session. I appreciate you for that. I wanted to know something about the phonetic system. How can we use in the class? Because they are learner, slow learner. I mean, how can we process it in the class? All right, this is a good question. But I already told you that this phonetic transcription is still not introduced in India. So you cannot introduce in your class. So if they need a proper training, they can directly contact with me. Or as you are saying that you want to give training to your class, right? You want to give. So first of all, if you want to give training to them, so you have to be perfect. You need some practice, okay? I don't know how much you have command in phonetic transcription, okay? It's a very simple. It's very simple way. If you want to learn or if you want to, you can contact me in separately. Right now, it is not possible. We need some time. Actually, is there any pain system? Yes, sir. Yes. Yeah, yeah. Thank you, sir. MD Sohail Rana. Directly, directly ask the question. Don't waste the time. Okay. I am just asking, you were talking about English club, and I am just thinking about this, that we can also start it in our own classroom. If sometimes we will allow the students to speak like this, not maintaining the grammar, grammatically correct, but they should try to speak in English sometimes, so that they can be, they can overcome their shyness, they can overcome their nervousness. I'm just telling. The first point is that the target of English club is to attract the students to enter that room. Why students will go there? We don't have time. If you ask me that I have another lecture, 2 hours lecture, why should I go? I have another job. So we have to attract the students in such a way that they will automatically go there. This is the first thing. Okay. So you have some music. You should have some computer system. You have some game facility. There is a singing facility, whatever. Video game, chatting system, okay? This is the way that students will first think that, oh, if I will go there, I can enjoy some relax in my mind. I can sing. Even you can use the slang language also, right? But the condition is that you have to be speak English. Okay, no choice. The moment you enter the room, you have to speak English. Either use grammar, no grammar, not a problem. Like this. Okay, and okay, this, sir, is not we your, can also... this is not your regular class, right? A teacher and a student role should be like a friendly and have fun, something like that. Just the way you are playing football in the ground, your behavior should be like this. So students will not feel any hesitation to go there. And they will have some fun, and side by side they can improve their English. Okay, sir. Thank you. Yeah. We can also use in our classroom. Okay. Thank you. Thank you, everyone. Now we are not going to take any more questions because we are running short of our time. So again, thanks a lot, Dr. Sohail Rana, for giving his precious time to us. And we are looking for many more moments, especially with the language teachers in near future. I had a discussion yesterday. আগামীতে ভাষা যারা আছেন তাদেরকে আলাদা করে নিয়ে আমরা করব। এখানে যেহেতু সবাই একসাথে আছেন কিন্তু সবার জন্যই কমিউনিকেশনটা দরকার, সেই জন্য আমরা এটা রেখেছি। কিন্তু এরপরে আমরা যখন শুধুমাত্র ইংরেজি বাংলা নিয়ে করব,